Mustafi tara gelse bay. Koyda tar injury tar khailise IPL IPL ya biya koyra aro noshto hoye geche. Tar e dhoroner bowling ekhon ar batter ra buje feleche. Tar she katar kaaj kore na bay. বাংলাদেশের জন্য গলার কাটা হয়ে উঠেছেন মোস্তাফিজুর রহমান অটো চয়েজে পেসার ইনিংসের শুরু থেকে শেষ একই গতিতে রান উপহার দিয়ে যাচ্ছেন প্রতিপক্ষকে দীর্ঘদিন ধরেই মোস্তাফিজ নেই তার চেনা চেহারায় অন এন্ড অফ পারফরম্যান্স এখন তার স্বাভাবিক ঘটনা এবারের বিপিএলে কখনো ছন্দে ছিলেন না ফিজ শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে পুরোপুরি ফ্লপ এই বাঁহাতি পেসার তিন ম্যাচে বারো ওভার বোলিং করে মেডেন পাননি একটাও উল্টো ১৩১ রান কনসিড করেছেন তিনি উইকেট পেয়েছেন সাকুল্লে দুটো আর রান দিয়েছেন ২৪ ৯ এবং ১৪ অর্থাৎ গড়ে সাড়ে ১৫রও বেশি এই অবস্থায় বিশ্ব আসরের আগে কাটার মাস্টারকে নিয়ে নতুন করে ভাবার পরামর্শ সমর্থকদের একেবারে বাদ না দিলেও অটো চয়েস তকমা থেকে মুক্তি চান সবাই মুস্তাফি তার গেছে ভাই কইটা তার ইনজুরি তার খাইলিছে তার এ ধরনের বোলিং এখন আর ব্যাটাররা বুঝে ফেলেছে তার সে কাটার কাজ করে না ভাই মুস্তাফিজুরের বিশ্রাম দিয়ে অন্য বোলারকে সুযোগ দেওয়া দরকার আইপিএল খেলার পর থেকেও কিন্তু ওর আসল ফর্মে ফিরে আসতে পারতেস না তাকে আর অটো চয়েজে রাখা হোক না তাকে একটু বিশ্রাম দেওয়া হোক একদিকে মুস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তা যখন মাথা চাড়া দিচ্ছে তখন আবার স্বস্তি দিচ্ছে শরীফুলের ফর্ম সিরিজে ইকোনমিক্যাল বোলার হিসেবে দুই দল মিলিয়ে ফিজের অবস্থান যখন ১১ শরীফুল তখন বসে আছেন দুই নম্বরে উইকেট ফিজের সমান দুটো পেলেও তার তিন ম্যাচে হজম করা রানের পরিমাণ ৯৫ গড় ৮ এর নিচে সঙ্গী তাসকিনও আছেন বেশ ভালো অবস্থানে টি টোয়েন্টি বিশ্ব আসরের আগে এখন যত দ্রুত দল গোছানো যাবে ততই মঙ্গল বাংলাদেশের সেক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ কি পাবেন সাইফুদ্দিন তানজিম সাকিবরা নিয়ন মুহাইমিন সময় সংবাদ সিলেট